আমাদের এই পুকুরটা কয়েক পুরুষ আগের পুরনো। এই পুকুরটাতে এত এত স্মৃতি আছে যেটা আমি এক ভিডিওতে বলে শেষ করতে পারবো না। আমার দাদা, আমি, আমার চাচারা সবাই মিলে আমরা এই পুকুরে মাছ ধরেছি। হয়তো তার আগে আমার চাচারা তার দাদাদের সাথে মাছ ধরেছেন, বা আমার দাদা তার দাদার সাথে মাছ ধরেছেন এই পুকুরে। তো আমার দাদা এখন গত হয়েছেন, আমার দাদা আমাদের সাথে নাই, কিন্তু এই পুকুরের যে মাছ আর এই পুকুরের যেই মাছের যে স্বাদ সেটা এখনও রয়ে গেছে। তো আমি এই ভিডিওটা দেখার পর, আমি যেহেতু দেশের বাইরে থাকি, এই ভিডিওটা দেখার পর আমি পুরো নস্টালজিক হয়ে গিয়েছিলাম। আর আমি হচ্ছে ইচ্ছে করে আমার ভাইকে বলেছিলাম যেন ভিডিওটা আমাকে আপলোড দেওয়ার অনুমতি দেওয়া হয়। এই ভিডিওটা দেখে আমি জাস্ট আমার শৈশবকে মনে করতেছিলাম। ঠিক এভাবে আমি নিজেও আজ থেকে 5-7-10 বছর আগে আমি নিজেও হচ্ছে এভাবে মাছ ধরতাম এই জায়গাটাতে। যখন বর্ষা শুরু হয় আর বর্ষাতে চারপাশের পানি এসে পুকুরে নাম থাকে, এই জায়গাটা দিয়ে তখন পুকুর থেকে অনেক মাছ উপর দিকে উঠতে থাকে, উজানে উঠতে থাকে। আর সেই মাছগুলো আমরা এইভাবে পানির ফ্লোটাকে একটু বাড়িয়ে দিয়ে এভাবে হচ্ছে আমরা মাছগুলো যখন উপরে চলে আসতো, তারপরে এইভাবে ঠিক এভাবেই হচ্ছে আমি ধরতাম। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না কী পরিমাণ নস্টালজিক আমি হয়েছি এবং আমার কী পরিমাণ হচ্ছে আমি স্মৃতিরোমন্থন করছি। আসলেই সব কিছুই চলতে থাকে, সব কিছুই হয়, আর কোনো কিছুই কিছুর জন্য থেমে থাকে না। প্রত্যেকটা জায়গা হচ্ছে নতুন মানুষ দিয়ে পূরণ হয়। এই জায়গাটাতে মাছ ধরতে গিয়ে যেমন মাছ পেয়েছি, তেমনি বকাও খেয়েছি, অনেক ঝামেলাও হয়েছে ছোটোবেলায়। কিন্তু দিন শেষে এই যে পাতিল ভর্তি মাছ পাওয়ার পর সেই মাছগুলো আবার ভাগ করে বাড়ির সবাই মিলে খাওয়া, সবাইকে দেওয়া, একদম শুকনো মরিচি দিয়ে কিংবা হচ্ছে শুকনো মরিচ বেটে লাল লাল করে চচ্চড়ি করা বা হচ্ছে পাতুরি করা, আমাদের স্থানীয় ভাষায় বলে মরিচ খোলা, সেই জিনিসগুলো করা, এগুলো করে খাওয়ার যে আনন্দ আর যেই যে স্বাদ, এটা যে খেয়েছেন কিংবা যে মানুষগুলো হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে বিলং করেন কেবলমাত্র তারাই বুঝবেন। আর শৈশব, এমন শৈশব খুব সম্ভবত 2005-06 পরে বা 4-5 পরে যারা জন্মগ্রহণ করেছে তারা আসলে পায় না। তারপরেও কিছু কিছু বাড়িতে হচ্ছে এখনও সব কিছু ধরে আছে, এরকম শৈশব কাটানোর সুযোগ আছে, বা শৈশবের, আমাদের শৈশবের যে স্মৃতিগুলো আমাদের ছিল ওই রকম কিছু কিছু এখনও আছে। কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই দেখা যায় যে এখন ডিভাইস ঢুকে গিয়েছে, প্রযুক্তি ঢুকে গিয়েছে, যার কারণে এসব নাই। আমি অনেক মিস করতেছি। আর আমি হচ্ছে ধন্যবাদ জানাই যে হচ্ছে আমার ভাই এই ভিডিওটা করেছে, আমি হচ্ছে তাকে ধন্যবাদ জানাই। আমি দেখতে পেরেছি, আমার খুব ইচ্ছে ছিল হয়তো আবার কখনো এভাবে মাছ ধরবো। গত 7-8-10 বছর ধরে বাসার বাইরে থেকে পড়াশোনা করার কারণে 7-8 বছর ধরে এই জিনিসটা আর হয়ে ওঠে নাই, করা হয়ে ওঠে নাই। ওই যে কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, ঠিক তেমনি বাড়লে বয়স শুধু বন্ধু না, অনেক কিছু হারিয়ে যায়। অনেক কিছু মিন্স অনেক কিছু। যাই হোক, নিজের আবেগ শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে ফলো দিতে পারেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন, আর দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।